থেকে জার্নিটা স্টার্ট হবে। তো আমরা তোরা পথ বাকি আছে উঠে গিয়াস। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ আর লিটন। তো আজকের ব্লগটা থাম্বনেলটা টাইটেল থেকে বুঝতে পেরেছো কি নিয়ে হতে চলেছে। তো আমরা এখন প্ল্যান করলাম, মানে ফ্যামিলির সাথে প্ল্যান করলাম যে দার্জিলিং যাবো। তো আমি এখন মালদা আছি, মালদা থেকে আমি ফার্স্টে গাজোলে যাবো, ওদের সাথে দেখা করবো। এখন 5টা বাজে, তো ওইখান থেকে আমাকে যেতে মোটামুটি 1 ঘন্টার মতো লাগবে গাজোলে যেতে। তা ওখানে গিয়ে মিট করবো, তারপর ওখান থেকে বাসে করে যাবো। তো হঠাৎ করে প্ল্যান হওয়ার জন্য ট্রেনের টিকিট হয়নি, তাই আমরা সবাই মিলে বাসে করে যাবো। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে। এখন আমরা গাজোল বাস স্ট্যান্ড আছি, টিকিট কাটা হয়ে গেছে, বাসের জন্য ওয়েট করছি। ফাইনালি ওয়েট করতে করতে বাস চলে আসলো, এখন রাতে 10:30 বাজে, গাড়ি ছেড়ে দিল। রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছিল। ফাইনালি গাড়ি থেকে নেমে গেছি, তো এখন আমরা আছি বাস স্ট্যান্ডে আছি। এখানে বাস স্ট্যান্ড থেকে বাস নামলাম সকালে 6টা বাজে, এখান থেকে গাড়ি করবো। এখান থেকে দার্জিলিং যাওয়ার ডিরেক্ট গাড়ি করে নিলাম, 350 টাকা ওটা পড়বে, আমরা 4 জন আছি। আমাদের গাড়ি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল দার্জিলিং এর যাত্রার উদ্দেশ্যে। সকালবেলা ব্রেকফাস্ট করে নিলাম মোমো। হ্যাঁ গুড মর্নিং গাইস, তো এখন ঘুম রেল স্টেশন আছি, এখান থেকে আমরা যাবো লেপচাজগত। তো আমাদের এখান থেকে জার্নিটা স্টার্ট হবে। তো আমরা যাচ্ছি, আমার ফ্যামিলি চড়ছে, এই কয়েকজন আছি, এই যে দিদি আর বোন আছে, যাচ্ছি সঙ্গে। এখান থেকে আমাদের একটা গাড়ি করে নিলাম, তো এখান থেকে লেপচাজগতের গাড়ি চলে এসছে, তো আমাদের লাগেজগুলো আবার ঘুম রেলওয়ে স্টেশন থেকে আমরা যাবো লেপচাজগত। তো আমরা গাড়িতে উঠে গেলাম সবাই 5 জনে, তো এখন লেপচাজগত যাবো, জাস্ট ভিউটা তোমরা দেখতে থাকো। ফাইনালি আমরা হোটেল নিয়ে নিলাম, যে যেখানে আসার কথা সেখানে চলে আসলাম। হোটেলটা জাস্ট দেখে নাও, জাস্ট ভিউটা। তো আমরা নিচে আসলাম, জাস্ট ভিউটা, মানে বৃষ্টির মতো কুয়াশা ফগগুলো পড়ছে, মাটি ভিজা ভিজা আছে। এটা আমাদের হোটেলের ভিউ আর এইদিকের ভিউটা, জাস্ট অসম লেভেলের। তো ফাইনালি আমরা খাওয়ার জন্য নিচে চলে আসলাম, আমাদের জন্য ডিম ভাত করেছিল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমাদেরকে, জাস্ট ওয়াও লেভেলের লাগছিল দেখতে সব কিছু। তো ভাত চলে আসলো, এই সবে মাত্র খাওয়াটা শেষ করলাম। খাওয়াটা শেষ করে এখন উপর দিকে যাচ্ছি, মানে এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জাস্ট মানে ওয়েদারটা একবার তোমরা দেখো জাস্ট। সবকিছু ধু ধু লাগছে আর কি, ধু ধু লাগছে, মানে খালি চোখে দেখা যাচ্ছে না, আবছা দেখাচ্ছে, আবছা।
তো এখন আবার ঘুমে যাবো, একটু রেস্ট করবো, খাওয়া দাওয়া করলাম, কিছুক্ষণ রেস্ট ফেস্ট করে একটু ঘুমিয়ে নিয়ে তারপর আমি চলে আসলাম একা একাই। এই লেপচা জগতের মেন ভিউটা, মানে যেখানে গাছপালা, এখান থেকে জাস্ট 360 ডিগ্রির একটা ভিউ পাওয়া যায়, মানে আলাদা লেভেলের একটা ভিউ, তোমরা দেখতেই পাচ্ছ। এই উপভোগ করতে থাকো। এখনো কতটা পথ বাকি আছে, উঠতেই হবে, শুধু সিনটা জাস্ট। তো এখন 4টা মতো বাজে, তো একা একা বেরিয়ে পড়লাম, এই সেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ভাবলাম একটু ঘুরে আসি, ওরাও ঘুমাচ্ছে, তো একা একা বেরিয়ে পড়লাম। তো ঘুম থেকে উঠে ছটাটা বললে তো আরও ভালো লাগতো, মানে কি বলবো আর, মেঘাচ্ছন্ন হয়ে আছে, কিছু করার নেই, সেরকম ভিউ দেখাতে পারছি না। মানে এতক্ষণ পর একটা সূর্যের আলো দেখতে পাচ্ছি, জাস্ট তোমরা দেখো মানে কিভাবে পড়ছে সূর্যের আলোটা, জাস্ট ওয়াও, অসাধারণ। বেজে গেছে, তো এখন চা পাকোড়া এই দুটা, এই দুটো চলে এসছে, তো এটাকে এখন খাবো। মানে এটা দার্জিলিং এর পাতার চা বললো, তো এটাই নিলাম আমি, সত্যি একা একা বসে খাচ্ছি, আলাদাই শান্তি, হেভি ফিল নিচ্ছে ভাই, মানে এটা বলে বোঝাতে পারবো না, সত্যি অসাধারণ ফিল। এরকম মেঘাচ্ছন্ন আর বেলকুলোতে বসে চা, বাপ রে বাপ, অসাধারণ। কি বলবো আর, মানে একা একা যখন ঘুরতে গেলাম ওই লেপচা জগতের উপরে গেছিলাম, আমি এখন এসে লক্ষ্য করলাম যে আমার যোগ ধরেছিল, কি বলবো আর, আর এরকম অবস্থা, কিছু বলার নেই। তো যাই হোক, ঠিক হয়ে গেছে, যোগটা দেখিয়ে দিচ্ছি। তো এখন নাইটের খাওয়াটা আমরা খেয়ে নেবো সবাই। হ্যালো, এই তো আমরা এখন ডিনার করবো।